মিয়ার মসজিদ হয়। 1665 সালে মনু মিয়ার বউ কোরশা বানু এই মসজিদটি প্রতিষ্ঠা করে যান। মানে আর আসি মনু মিয়ার ঐতিহাসিক যে ডি আছে এই অনর মসজিদুর পুরাতন মসজিদ মলহাবানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে মলহা। আর চট্টগ্রামের ফরত ফরতে আছে বোরডিল ইতিহাস, বোরডিল ঐতিহ্য, তার মধ্যে এক কানল দিয়ে মলহাবানু এবং মনুমিয়ার প্রেমের কাহিনী। তো আজি অনারা লুজিন দে এই মলহাবানু এবং মনুমিয়ার দেশত। মলহাবানুর দেশল দিয়ে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক বাসকালি এবং ইবের প্রতিবেশী এলাকা আনোয়ার মিজুল দি প্রেমিক পুরুষ মনুমিয়ার বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, মনুমিয়ার ইতিহাস লইরে আজিয়ের এই ভিডিও মিজি ওনারা স্বাগতম জানায়। তো আরা বর্তমানে আসি মনুমিয়ার সেই ঐতিহাসিক মসজিদের সামনে, প্রশ্ন ইফতারের সামনে রিয়েল নতুন কা এর দুই বেশি দিন নোয়ার নতুন করে বাড়াই দেয় আয়ন বিতুরের পুরাতন জিয়ান মসজিদ আছে এই জিনিস কেন ওনারা দা। আর চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামের আনোয়ার উপজেলার বারোহান ইউনিয়ন সুলহারা গ্রাউন্ড মিজি এ মনুমিয়ার মসজিদ ইয়ান অবস্থিত। মসজিদ ইয়ান বেশি বরণ বিতুরে বরজুর 30-40 ফুট উবু। মসজিদুর বাহ্যিক যে হারু হাসিন আছে এগিন সহজে মানুষরে মুগ্ধ করে। মসজিদুর দুঃখতে অনুসগুন মিজি ফরিবু একাম ফ্লক এ ফলক মিজি লেখা আছে যে মুঘল আমলের শেষের দিকে জমিদার জবরদস্ত হা তথা মনুমিয়ে এই মসজিদ ইয়ান নির্মাণ করেন। ইবের ফত মিস্ত্রি কুরশাবানুর নামে এই মসজিদ ইয়ান নির্মাণ করে। ইবের আরোগ্য স্ত্রী আসিল দি বাসকালীর সরল গ্রামের বিখ্যাত মালহাবানু শিবে অনারা ব্যাকরণ হাসে পরিচিত। নির্মাণ ফরত্তন এই মসজিদ ইয়ানুর সংস্কার নুয় চট্টগ্রাম জেলা পরিষদ ঐতিহ্য সংরক্ষণ এবং সৌন্দর্য 2010 সালের মিজি মসজিদ ইয়ানুর টালি সংযোজন করে। প্রিয় চট্টলাবাসী, টালগাছুর মেজগান দিয়ে যে সিয়ন রুটটা দেখতে লাগন ইবল দি মনুমিয়ার পুরাতন বাড়ির জেবের রাস্তা, কিন্তু এটা পুরাতন হনগর বাড়ি নতাহেবের হারণে আর ভিডিও ফুটেজ নলই। প্রিয় চট্টলাবাসী, তো বর্তমানে আর আসি মনুমিয়ার ঐতিহাসিক যে ডি আছে এই অনর মসজিদুর পুরাতন মসজিদ ইয়ানুর রাস্তার ডি বেত আছি বর্তমানে। তো ডি নুই যে একটা জেবাই দায়িত্ব আছে ওরে আর ধন্যবাদ জানের কারণ যে বোধজনে অনুমতি নদে এই ধরনের ইয়া করি পেলে। তো ডির আর আজ নৌকা চলেছিল এই ডি বে দাহাইম আয়ন। আর চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক জামাল সাহেবর চট্টগ্রামের ইতিহাস গ্রন্থ দেয়াং ফরকরাত্তুন জানা দাদে বাংলার সুবেদার মুঘল সম্রাট শাহজাহানুর দ্বিতীয় পুত্র শাহ সুজার সেনাপতি আছিল শের মোস্তাকা, আর শের মোস্তাকার একমাত্র পুত্র জবরদস্তকা ওরূপে মনুমিয়ে। মনুমিয়ে প্রথমে বিয়ে করে হাটতলির জমিদার দেওয়ান বদরুজ্জামানুর বোন কুরশাবানুরে, কিন্তু কুশাবানুর হন সনাসন্তান নয়বের হারণে ইবে বিয়ে করে চট্টগ্রামের বাসকালীর সরল গ্রামের সদাগরের কন্যা মলহাবানুরে। আর মলহাবানুর দেহিরে পছন্দরে বিয়ে করানোর এই ইতিহাসের উদ্দেশ্য সৃষ্টি লোকগাথা মলহাবানু মনুমিয়ার ফেমুর কাহিনী। দেয়াং ফরগনা ইতিহাস গ্রন্থ মিজে আরও উল্লেখ আছে যে মনুমিয়ে একদিন পাইক ফিয়াদালয়ে জমিদারি সাইবেল বাসকালী সরল গ্রাম যাই এবং এন্ডে জাইরে সদগর বাড়ির মিজি কিছুক্ষণ বিশ্রাম লয়।
ঠিক ওই সময় মনুমিয়ে সদাগরের মেফুয়া মালহাবানো দেহে এবং মালহাবানো তখন হাজির মুক্তভূমিজি ফরার আগা করত। তৈরে মনুমিয়ে কিল্লু হাজির তুন মালহাবানো সম্পর্কে ব্যাগ তত্ত্ব জানিয়ে হাজির মুক্তভূমিজ আরও একবার মালহাবানোর চাই ফেলে ইয়ার ফরতুন তো মনুমিয়ের হন্দন ব্যাকিন বন্ধ হয়ে গিয়েগু একদম আসে গিয়ে গু মালহাবানোলাই প্রায় সময়ে মালহাবানোর টানে বে এড়ে ছুটে যেত এবং ব্যাংকে হতা হয়ে গিয়েগু দে মালহাবানু এবং মনুমিয়ের প্রেমের কাহিনী একজন আরেকজনলাই আশেক। তৈরে মনুমিয়ে একদিন আতিকিমিককে হাজির মাধ্যমে সদগররে বেরমে ঘরে বিয়ে করে ফেলে প্রস্তাব পাঠাই। সদগর তো উনি রে খুব খুশি কিন্তু সদগরকে সত্য দিই আর মেফারে অনেক দুর্গাতি লয়ে যাবেন। দুর্গাতিকেও খুব আতঙ্ক বয়ের ব্যাপার অনেক বাত নির্মাণ করি তারপর নিতে পারবেন। বাত মানে হাড়ি জিবেরে আরা সিটিংয়ে বসাত হয় তো যেন হতা এন হাস মনুমিয়েও শ্রমিক লাগাই দিই অবশেষে বাত তৈরি হাড়ি তৈরি অনুর ফরে মনুমিয়ে মলহাবানুরে বৌগরীরে গরত লগি আর এই ঘটনা ইয়ন লয়রে মালহা এবং মনুর প্রেমুর জিবে কাহিনী আছে ইবে সৃষ্টি লোকগীতি ইবে আজও গ্রাম বাংলার মানুষের মুখোমুখে শোনা যায় মুরব্বী কুলোর মুকুত। তো এই আসল দি মনুমিয়া এবার মলহাবানোর ইতিহাস লইরে আর রাজিয়ার ভিডিও ভিডিও কে লাগি অবশ্যই জানাবেন বুলটুটি কমে সুন্দর দৃষ্টি চাইবেন ভালো লাগিলে শেয়ার দিয়ে লগে থাকবেন। শুভ দিন এলা হইল রে মালা।